ওয়েলকাম টু তৈবা গার্ডেন গ্রুপ অফ স্কুলস। ডিয়ার স্টুডেন্ট, আমরা যখন ধরো কোনো ভিড়ভাড় এলাকায় যাই বা যেখানে ধরো যানবাহন চলছে সেখানে যাই, তখন আমরা সবাই নাকে কী ব্যবহার করি? সবাই ভেবে নাকটা রুমাল দিয়ে চেপে ধরি। আচ্ছা বলো তো, ঠিক কী কারণে রুমাল দিয়ে চেপে ধরি নাক? হ্যাঁ, কেউ একজন বলো। আচ্ছা, কী কারণে? কারণটা হচ্ছে আমাদের নাকের মধ্যে যাতে সে যানবাহনের ধোঁয়া বা ধুলো এগুলো প্রবেশ না করে। তো যানবাহনের ধোঁয়া ধুলোগুলো কার মধ্যে থাকছে? তাহলে বায়ুর মধ্যে মিশে থাকছে। তো এগুলো আমাদের ক্ষতি করছে না ভালো হচ্ছে? নিশ্চয়ই আমাদের ক্ষতি করছে। তাহলে এই বায়ুটা যখন আমাদের ক্ষতি করে, তখন আমরা তাকে কী বলবো? দূষণকারী বায়ু বা বায়ু দূষণ। ঠিক আছে, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এয়ার পলিউশন বা বায়ু দূষণ। ঠিক আছে, তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বায়ু দূষণটা কী। বায়ু দূষণ হচ্ছে বায়ুর মধ্যে যখন কোনো ক্ষতিকারক পদার্থ প্রবেশ করে এবং ক্ষতিকারক পদার্থটা প্রবেশ করার ফলে মানুষ সহ পরিবেশের ক্ষতি হয়, তখন আমরা সেই বায়ুটাকে বা আমরা কী বলবো? দূষণকারী বায়ু বা বায়ু দূষণ। এইবার আমাদের নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে বায়ু দূষণের কারণগুলো কী কী, ঠিক কী কী কারণে বায়ুটা দূষিত হয়, এয়ার পলিউশনের কারণগুলো কী কী, কজেস অফ এয়ার পলিউশন। তো এয়ার পলিউশনের মেইনলি দুটো কারণ আছে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ বা এনভায়রনমেন্টাল কজেস, আর একটা হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণ বা ম্যানমেড কজেস। তো প্রাকৃতিক কারণের মধ্যে এক নম্বরে যেটা আসছে হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে কীভাবে বায়ু দূষণ হয়? এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে প্রচুর পরিমাণে কী নির্গত হয়? গ্যাস নির্গত হয়। ছবিতে দেখো, আগ্নেয়গিরির অগ্নুৎপাত যখন হচ্ছে তখন দেখো উপরের দিকে ধোঁয়ার মতো অনেক কতগুলো পদার্থ উপরের দিকে উড়ে উড়ে যাচ্ছে। সেই পদার্থগুলোর মধ্যে কী থাকে? সালফিউরিক অ্যাসিড থাকে, নাইট্রোজেন থাকে, অনেক রকমের গ্যাস থাকে, যেগুলো বায়ুর সঙ্গে মিশে গিয়ে বায়ুটাকে দূষিত করে দেয়। ঠিক আছে, নেক্সট পয়েন্টটা হচ্ছে দাবানল। দাবানল মানে তোমরা সবাই বোঝো, দাবানল হচ্ছে যখন কোনো জঙ্গলের মধ্যে বা বনের মধ্যে আঙুল লেগে যায় তখন আমরা সেটাকে কী বলবো? দাবানল বলবো। যখন বনে বা জঙ্গলের মধ্যে আঙুল লেগে যায় তখন প্রচুর পরিমাণে গাছপালা কী হয়ে যায়? পুড়ে ছাই হয়ে যায়। গাছপালাগুলো পুড়ে যাওয়ার ফলে কী হয়? প্রচুর আগুন ধরে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, ওই গ্যাসগুলো থেকেই বায়ুর কী হয়? প্রচণ্ড ক্ষতি হয়। বোঝা গেল? তাহলে দুটো পয়েন্ট আমরা পেলাম, একটা পেলাম আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে বায়ু দূষণ, আর একটা পেলাম দাবানল, আর একটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ধুলিঝড়। ঠিক আছে, দেখো মরুভূমি অঞ্চলে যখন ধুলিঝড় হয় প্রচুর পরিমাণে ধুলো আসছে। দেখো একটা মানুষ যদি থাকে তো একদম ধুলোতে মনে হয় ভরিয়ে দেবে। ঠিক আছে, তো মরুভূমি অঞ্চলে যখন ধুলিঝড়টা হয় দেখো যে ধুলিঝড়টা ধেয়ে আসছে, তখন এই ধুলিঝড়ের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা পদার্থ এক জায়গা থেকে আরেক জায়গায় বাহিত হয়ে বায়ু বাতাসকে একদম দূষিত করে দেয়। ঠিক আছে, তাহলে ধুলিঝড়ের মাধ্যমে কীভাবে দূষিত হয়, বায়ু দূষিত হয় সেটা আমরা জানতে পারলাম। এগুলো গেল আমাদের প্রাকৃতিক কারণ বা এনভায়রনমেন্টাল কজেস, এয়ার পলিউশনের প্রাকৃতিক কারণ বা বায়ু দূষণের প্রাকৃতিক কারণ আমরা এগুলো পেয়ে গেলাম। এরপরে হচ্ছে বায়ু দূষণের মনুষ্যসৃষ্ট কারণ বা ম্যানমেড কজেস, মানুষ কীভাবে বায়ুকে দূষিত করছে সেই কারণগুলো সম্পর্কে আমরা এখন জানবো। বায়ু দূষণের প্রাকৃতিক কারণগুলো আমরা জানলাম, এখন হচ্ছে বায়ু দূষণের মনুষ্যসৃষ্ট বা ম্যানমেড কজেসগুলো হলো, এক নম্বর কারণটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কি বায়ু এত দূষিত ছিল? নিশ্চয়ই দূষিত ছিল না। তার কারণটা কি? তখন মানুষজনের পরিমাণ তা অনেক কম ছিল, জনসংখ্যা অনেক কম ছিল। যত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে তত নগরায়ণ সৃষ্টি হচ্ছে, গাছপালা মানুষ কেটে ফেলছে, যার ফলে বায়ু কী হচ্ছে? দূষিত হচ্ছে। প্রচুর জায়গায় মানুষ এবং কি মানুষ অনেক যানবাহন ব্যবহার করছে। যত মানুষ বৃদ্ধি পাবে তত সব কিছু বাড়াতে হবে, যার ফলে কী হচ্ছে? আমাদের বায়ুটা দূষিত হচ্ছে। নেক্সট সেকেন্ড কারণটা হচ্ছে আমাদের কি বায়ু দূষণের আমার কারণ হচ্ছে আমাদের শিল্পায়ন। ঠিক আছে, শিল্পায়ন, এই দেখো যে শিল্প কলকারখানাগুলো চিমনিগুলো দিয়ে কীভাবে ধোঁয়াগুলো বেরোচ্ছে, প্রচুর পরিমাণে কালো নোংরা ধোঁয়া, যেই ধোঁয়াগুলো বায়ুর সঙ্গে মিশে গিয়ে বাতাসটাকে কী করে দিচ্ছে? দূষিত করে দিচ্ছে, যার ফলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, দুই নম্বর কারণ গেল তাহলে শিল্পায়ন। তিন নম্বর কারণ হচ্ছে আমাদের যানবাহনের ধোঁয়া। কী যানবাহনের ধোঁয়া?
এই যে যত জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে, মানুষ তত কি ব্যবহার করছে, পার্সোনাল গাড়ি ব্যবহার করছে, বাস বেশি ব্যবহার হচ্ছে, রাস্তার মধ্যে বাইক বেশি ব্যবহার হচ্ছে, প্রচুর পরিমাণে যানবাহন ব্যবহার হচ্ছে। আর এই যানবাহনগুলো ব্যবহার হওয়ার ফলে রাস্তার মধ্যে দেখো, আগে প্রাচীনকালে রাস্তার যদি চিত্র তোমরা দেখো, দেখবে একটা দুটো গাড়ি, গরুর গাড়ি, যেগুলো দূষণ হতোই না। আর এখন রাস্তার দিকে তাকালে দেখতে পাবে গাড়ি গাড়ি, এত পরিমাণে যানবাহন যে রাস্তাটা ক্রস করাই মুশকিল হয়ে যায়, ঠিক আছে? তো সেই যানবাহনের পরিমাণ বেশি হওয়ার ফলে আমাদের তাদের ধোঁয়াটাও বেশি পরিমাণে বেরোচ্ছে। এই ধোঁয়াগুলো বায়ুর সঙ্গে মিশে গিয়ে কি বায়ুকে আমাদের প্রচুর পরিমাণে দূষিত করছে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের বৃক্ষচ্ছেদন। যত পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তত পরিমাণে নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে, শিল্প কারখানার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সব কিছু যখন বৃদ্ধি পাচ্ছে, আর এই জায়গাগুলো কোথা থেকে আসবে? নগরায়ণ, শিল্পায়ন, এগুলো কোথায় হবে? যে সমস্ত বন জঙ্গল ছিল বা গাছপালা ছিল সেগুলোকে কেটে দিয়ে মানুষ কী করছে? সেখানে নগরায়ণ বা শিল্প স্থাপন করছে, মানুষ বসবাস করছে, শিল্প স্থাপন করছে, যার ফলে কী হচ্ছে? এই যে দূষিত বায়ুগুলোকে একমাত্র কে শোধন করতে পারে? একমাত্র কে? গাছ বা উদ্ভিদ আমাদের সেগুলোকে শোধন করতে পারে এবং আমাদেরকে কি বিশুদ্ধ অক্সিজেন প্রদান করতে পারে, কিন্তু সেটার পরিমাণে যখন এখন কমে যাচ্ছে, যার ফলে বায়ুটা প্রচুর পরিমাণে কি হচ্ছে, দূষিত হচ্ছে। নেক্সট পয়েন্টটা হচ্ছে আমাদের কৃষিক্ষেত্র থেকে বায়ু দূষণ। কৃষিক্ষেত্র থেকে কীভাবে বায়ু দূষণ হয় দেখো, এই যে একটা লোক বিষ স্প্রে করছে বা সার দিচ্ছে, আর দেখো তার যখন বিষটা স্প্রে করছে তখন কি একটা গন্ধ পাওয়া যায় না? যে গন্ধটা বায়ুর সঙ্গে বায়ুর মধ্যে মিশে গিয়ে বায়ুকে দূষিত করে। যেখানে বৃষ্টি স্প্রে করা হচ্ছে তার আশেপাশে যত লোকজন আছে তাদের কি নাকের মধ্যে দিয়ে শরীরের মধ্যে প্রবেশ করবে তো বায়ুটা, যার ফলে তাদের কি হবে, ক্ষতি হবে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ। এই যে শিল্প কারখানাগুলো আছে, তেজস্ক্রিয় শিল্প কারখানাগুলোর থেকে দেখো চিমনির মাধ্যমে প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, এবং এই ধোঁয়াগুলোর মধ্যে এত পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ থাকে যা বায়ুর মধ্যে মিশে গিয়ে অ্যাসিড বৃষ্টি, বিভিন্ন ধরনের ক্ষতিকারক আপাতত বায়ুর মধ্যে মিশে গিয়ে অ্যাসিড বৃষ্টি সহ আরও এত ক্ষতিকারক ধোঁয়ার সৃষ্টি করে, যে ধোঁয়াগুলো মানুষের শরীরে প্রবেশ করলে মানুষের প্রচুর পরিমাণে অসুখ বিসুখ দেখা দিতে পারে, ঠিক আছে? এই গেল আমাদের বায়ু দূষণের কারণ। বায়ু কীভাবে দূষিত হচ্ছে সেটা তো আমরা জানলামই, এরপর যেটা জানবো সেটা হচ্ছে বায়ু দূষণের ফলে কী কী ক্ষতি হচ্ছে আমাদের, ঠিক আছে? ইফেক্ট অফ এয়ার পলিউশন জানবো। তো বায়ু দূষণের ফলে মানুষ সহ অন্যান্য প্রাণীদেরও প্রচুর পরিমাণে ক্ষতি হয়। তো মানুষের যেগুলো ক্ষতি হয় সেগুলো আলোচনা করছি। মানুষের ফুসফুসের রোগ হয়, ঠিক আছে, হাঁচি কাশি সহ প্রচুর পরিমাণে অসুখ হতে পারে, এবং তার পাশাপাশি ক্লান্তি, শ্বাসকষ্ট, এই ধরনের রোগগুলো দেখা দেয় মানুষের শরীরের মধ্যে, হাঁপানি, ঠিক আছে, এই ধরনের রোগ দেখা দেয়। এবং উদ্ভিদের উপরে কী প্রভাব ফেলে এই বায়ু দূষণের ফলে? উদ্ভিদের কী ক্ষতি হয়? উদ্ভিদের নির্দিষ্ট সময়ের আগে বংশবৃদ্ধি হয়ে যায়, বা একটা উদ্ভিদ ধরো এক মাসে যত সেন্টিমিটার লম্বা হওয়ার কথা তার থেকে বেশি হয়ে যায়, এবং তার যতদিন অবধি বাঁচার কথা ওই উদ্ভিদটা, তার আগে তার মৃত্যু ঘটে যায়। কী কারণে? এই বায়ু দূষণের কারণে। তাহলে একটা গেল মানুষের উপর কী প্রভাব ফেলে এই বায়ু দূষণ, আর সেকেন্ডটা আমরা পেলাম হচ্ছে উদ্ভিদের উপর কী প্রভাব ফেলে, থার্ড হচ্ছে এই বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হয়, আবার ফোর্থ হচ্ছে ধোঁয়াশার সৃষ্টি হয়। অ্যাসিড বৃষ্টি হচ্ছে বায়ুমণ্ডলের মধ্যে যখন বায়ুটা খুব বেশি পরিমাণে দূষিত হয়, তখন সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের মিশ্রণের ফলে বায়ুর মধ্যে অ্যাসিড পদার্থ সৃষ্টি হয়, এবং যখন বৃষ্টি হয় তখন সেই অ্যাসিড পদার্থগুলো বৃষ্টির জলের ফোঁটার সাথে মিশে গিয়ে বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠে পতিত হয়, এবং সেটি বায়ু দূষণের ক্ষেত্রেও ক্ষতিকর, আবার জলদূষণের ক্ষেত্রেও ক্ষতি করে, মানে বিভিন্ন ধরনের দূষণের ক্ষেত্রে এই অ্যাসিড বৃষ্টিটা ক্ষতি করে। ফোর্থ হচ্ছে ধোঁয়াশার সৃষ্টি হয়। যখন প্রচুর পরিমাণে বায়ু দূষিত হয় তখন বিভিন্ন জায়গায় দেখবে কুয়াশার মতো এক ধরনের ধোঁয়া সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি কি ধোঁয়াশা, যার ফলে হঠাৎ করে এক জায়গায় ধোঁয়াশার সৃষ্টি হলে সেইখানকার লোকজনের শারীরিক প্রচুর ক্ষতি হয়, তার পাশাপাশি ধোঁয়াশার সৃষ্টি হওয়ার ফলে যানবাহনের চালানোর ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়, ঠিক আছে? আর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের বিশ্ব উষ্ণায়ন বা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি। বায়ুমণ্ডলে বায়ু দূষিত হওয়ার ফলে প্রচুর পরিমাণে দূষিত পদার্থ বায়ুতে প্রবেশ করার ফলে উষ্ণতা বৃদ্ধি পায়, এবং বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাওয়ার ফলে কী হবে, মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করে, যার ফলে জলস্তরটাও বেড়ে যাবে এবং আমাদের এদিকে বন্যারও সৃষ্টি হতে পারে, ঠিক আছে? নেক্সট পয়েন্ট হচ্ছে ওজোন স্তরের ক্ষতি।
ওজোন স্তরের কি ক্ষতি হয়, আমাদের যে ওজোন স্তর মাথার উপর যে ওজোন স্তরটা আছে যেটা আমাদের রক্ষক কবচ রূপে অবস্থান করছে, যার ফলে সূর্যরশ্মির তেজস্ক্রিয় পদার্থগুলো আমাদের, ছবিতে দেখো ওজোন স্তর কিভাবে আমাদের রক্ষা করে, আলট্রা ভায়োলেট রশ্মিকে ভূপৃষ্ঠে আসতে বাধা দিচ্ছে আমাদের ওজোন স্তর। এই আলট্রা ভায়োলেট রশ্মিটা যদি ভূপৃষ্ঠে আসতো তাহলে আমাদের ত্বকের প্রচুর ক্ষতি হতো এবং বিভিন্ন কারণে আমাদের এই ওজোন স্তরের বিভিন্ন লেয়ারগুলো থাকার কারণে আমাদের ত্বকের ক্ষতি থেকে আমরা বাঁচতে পারছি, আবার বিভিন্ন ধরনের রোগব্যাধি থেকে আমরা রক্ষিত হচ্ছি। তো এই ওজোন স্তরটা নষ্ট হয়ে যাচ্ছে বায়ু দূষণের কারণে। ঠিক আছে, এই গেল আমাদের হচ্ছে বায়ু দূষণের ফলাফল। নেক্সটে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বায়ু দূষণটাকে আমরা কিভাবে রোধ করতে পারি। ঠিক আছে, বা বায়ু দূষণ যাতে আমাদের কম হয় বা যাতে আমরা না করি তার সেটা আমরা কিভাবে করাতে পারি সে কারণগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। বায়ু দূষণের কমানোর উপায়টা হচ্ছে গণপরিবহন ব্যবহার, মানে সবাই পার্সোনালি এক একটা করে গাড়ি না ব্যবহার করে একটা বাস ব্যবহার করা, ট্রেনের মধ্যে যাতায়াত করা। একটা বাড়িতে ধরো 4-5 জন লোক বসবাস করে, তারা প্রতিদিন বাইরে কোথাও যায়, তো পার্সোনালি গাড়ি না ব্যবহার করে একটা গাড়িতে যদি তারা যাতায়াত করে তাহলে কী হবে, দূষণের পরিমাণটা কমবে। এইভাবে প্রত্যেকটা ফ্যামিলি যদি এইভাবে করে তাহলে দূষণের পরিমাণটা অনেকটা কমবে। এবং কলকারখানায় পুরানো যন্ত্রপাতিগুলো ব্যবহার বন্ধ করে দিতে হবে। তার কারণটা হচ্ছে এই পুরানো যন্ত্রপাতি থাকার কারণে সেগুলো থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া, বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে। যদি নতুন যন্ত্রপাতি এবং উন্নত টেকনোলজি যন্ত্রপাতি ব্যবহার করা হয় দূষিত পদার্থগুলোকে শোধন করে বের করবে, তাহলে দূষণের পরিমাণটা অনেকটা কম হতে পারে। নেক্সট হচ্ছে লোকালয় থেকে অনেক দূরে শিল্প কলকারখানাগুলোকে স্থাপন করা, মানে যেখানে ধরো লোক বসবাস করে সেই সমস্ত এলাকাগুলো থেকে অনেক দূরে যেখানে লোকের বসতি সেরকমভাবে নেই সেই স্থানগুলোতে যদি কলকারখানাগুলোকে স্থাপন করা হয় তাহলে দূষণের পরিমাণটা অনেকটা কমবে, মানে মানুষ ইফেক্টেড কম হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অপ্রচলিত শক্তির ব্যবহার, মানে যে সমস্ত শক্তিগুলো ইলেকট্রিক্যাল শক্তি না ব্যবহার করে আমরা যদি অপ্রচলিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ু শক্তি এগুলো ব্যবহার করি তাহলে আমাদের বায়ু দূষণটা অনেকটাই কম হবে। আর লাস্ট যেটা পয়েন্ট সেটা আমাদের হচ্ছে বৃক্ষরোপণ, আমাদের কী করতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ লাগালে আমাদের কী হবে, বায়ু দূষণের পরিমাণটা অনেকটাই কমে যাবে। আর কি তার পাশাপাশি মানুষকে সচেতন করতে হবে, মানুষ যাতে বায়ু দূষণটা না করে বা বায়ু দূষণ থেকে বিরত থাকে এবং বায়ু দূষণ হলে আমাদের কী কী ক্ষতি হয় সেই সম্পর্কে মানুষকে বোঝাতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, নেক্সট দিন অন্য কিছু নিয়ে আলোচনা।